লেখা ছাড়াই ইনক্রিমেন্ট দেওয়ার দাবি প্রধান শিক্ষকদের উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত স্কুলগুলির প্রধান শিক্ষকদের বাড়তি ইনক্রিমেন্ট নিতে এখন মুচলেকা দিতে হচ্ছে তাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হচ্ছে সরকার যদি এই সংক্রান্ত কোনো নীতিগত পরিবর্তন করে তাহলে সেই ইনক্রিমেন্ট ফিরিয়ে দিতে হবে এরকম শর্তকে অসম্মানজনক আখ্যা দিয়ে অনেকেই আর সেই ইনক্রিমেন্ট নিতে রাজি হচ্ছেন না তারা এই শর্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে তাদের তরফে নতুন সরকার আসার পরে বহু স্কুলকে উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিকে উন্নীত করে ফলে সেখানকার প্রধান শিক্ষকদের কাজের দায়িত্ব বেড়ে যায় ২০১৪ সালে এরকম প্রধান শিক্ষকদের জন্য বাড়তি তিন শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করে শিক্ষা দপ্তর সেই ঘোষণা করা হয় রোপা দু হাজার নীতি অনুসরণ করে তবে ঘোষণাই সার ছিল তা দেওয়া শুরু হয়নি এই অর্ডারের ভিত্তিতে মামলা করে দু সালে প্রথম ইনক্রিমেন্ট পান তমলুকের একটি স্কুলের প্রধান শিক্ষক তিমিবরণ ভট্টাচার্য তবে যেদিন তাকে দপ্তর ইনক্রিমেন্ট দেয় তার পরদিনই তা দেওয়ার অর্ডার বাতিল করে দপ্তর তবে তারপর থেকে বহু প্রধান শিক্ষক মামলা করে ইনক্রিমেন্ট পেয়েছেন এরপরে দপ্তর নীতি নেয় মামলা না করলে ইনক্রিমেন্ট না দেওয়ার তবে একের পর এক মামলায় হেরে দপ্তর মুসলেখার নিয়ম চালু করে বর্তমানে অবসরপ্রাপ্ত তিমির বরণবাবু বলেন পনেরো বছর পরেও কোনো নীতি সরকার তৈরি করতে পারল না এটাই বিস্ময়ের তাই অসম্মানজনক শর্তশালাই এই ইনক্রিমেন্ট চালু করুক দপ্তর তো বন্ধুরা এই ছিল প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট যেটি কিন্তু আজকের বর্তমানের অনলাইন নিউজ পোর্টালে উঠে এসে